নমস্কার বন্ধুরা টেট প্রস্তুতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে চলে এসেছি ম্যাথ পেটাগরিক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমরা সবাই জানো যে আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টে অর্থাৎ দু হাজার বাইশের ডিসেম্বরে যে টেট এক্সাম হচ্ছে সেই টেট এক্সামের খুব গুরুত্বপূর্ণ সাজেশান আমরা নিয়ে আসি এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পেডাগোগিক্যাল কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা নিয়ে আসি যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমরা এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে যাও নিশ্চিত পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে হানড্রেড পার্সেন্ট এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে কারণ আমরা প্রিভিয়াস ইয়ারের অনেক কোশ্চেন পেপার অর্থাৎ ডবলু টেটের দু হাজার দু হাজার বিভিন্ন প্রশ্ন উত্তর এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার বিভিন্ন প্রশ্ন উত্তর এছাড়াও সি টেটের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে অল্টারনেট করে আমরা নিয়ে আসি বিভিন্ন সাবজেক্টের কারণ তোমরা সবাই জানো সি টেটের পরীক্ষার সিলেবাস অনুযায়ী এবারে ওয়েস্ট বেঙ্গল টেট হবে অর্থাৎ পনেরোটা প্রশ্ন থাকবে তোমাদের পেরাগিকাল কোশ্চেন সুতরাং ম্যাথ তোমরা যতই প্র্যাকটিস করো পনেরোটা প্যারাগিক্যাল ম্যাথ কোশ্চেন তোমরা যদি না করে যাও তাহলে নাম্বার কিন্তু ফুল মার্কস নিয়ে আসার সম্ভাবনা অনেকটাই কম থাকবে আমাদের চ্যানেলে আমরা ম্যাথ পেরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রোভাইড করে থাকি সেই প্রশ্ন উত্তর যদি তোমরা কালেক্ট করতে চাও বা সেই প্রশ্ন উত্তর তোমরা যদি প্র্যাকটিস করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করো টেট প্রস্তুতি চ্যানেল আর যদি নতুন কোনো দর্শক বন্ধু এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও টেট প্রস্তুতি চ্যানেল এবং পাশে বেলাইকেন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও কারণ আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টে টেটের বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করি দেখো আজকের যে মূল আলোচনার বিষয় অর্থাৎ ম্যাথ প্রের ফার্স্ট কোশ্চেন দেখো তোমার পনেরোটা প্রশ্ন নিচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোনো ক্লাসে ছাত্রছাত্রীরা গণিতের পাঠ বুঝতে না পারলে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার কি করণীয় বা কি করা উচিত এখানে চারটে অপশান আছে তার মধ্যে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি তোমরা সবাই জানো অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার কারণ তোমরা যদি প্রশ্নটা একটু ভালো করে অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবে বিভিন্ন উদাহরণের সাহায্যে বিষয়টিকে ছাত্রছাত্রীদের উপযোগী করে তুলবেন এই পদ্ধতিটাই সবথেকে সুইটেবল মেথড পরবর্তী প্রশ্ন আজকের আমাদের মূল আলোচনার পরবর্তী প্রশ্ন দু নম্বর প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন বলেছে একজন আদর্শ গণিত শিক্ষকের কি বলেছে একজন আদর্শ গণিত শিক্ষকের বা শিক্ষিকার সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো কি এখানে চারটে অপশন দেওয়া আছে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে একদম দেখো এখানে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে গণিত উদ্দেশ্য নিরূপণ করা অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার দেখো এই প্রশ্নের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বাকিগুলো অপশানগুলো যদি তোমরা পড়ো আমি পড়ছি না কারণ তোমাদের এতে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে তোমাদের প্র্যাকটিস করার সময় অনেকটা কম তাই আমরা চাইছি ভিডিওটা অনেক কম সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রোভাইড করার জন্য সেই জন্য আমরা বেশি সময় নষ্ট করতে চাইছি না সুতরাং বেশি প্রত্যেকটা অপশান আমরা পড়ছি না তোমরা যদি ডিটেলসে দেখো তাহলে উত্তরগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কী বলেছে গণিত শিক্ষণের ক্ষেত্রে নিচের যে বক্তব্যটি আপনি সঠিক বলে মনে করেন তা কী তা হলো এখানে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে গণিত শিক্ষণ শিক্ষণকে ত্বরান্বিত করে অর্থাৎ শিক্ষণ শিখনকে ত্বরান্বিত করে গণিত শিক্ষণের ক্ষেত্রে এই বক্তব্য শিক্ষণ শিক্ষণকে ত্বরান্বিত করে শিক্ষণ মানে লার্নিং আর শিক্ষণ মানে টিচিং মনে রাখবে এই শিক্ষণ মানে টিচিং আর শিক্ষণ মানে হচ্ছে লার্নিং এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট গুলিয়ে যায় পরীক্ষার সময় ঠান্ডা মাথায় উত্তর দেবে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন বলেছে শিখনের প্রাক্ষোভিক ক্ষেত্রের অর্থাৎ এফেক্টিভ ডোমেন অন্তর্ভুক্ত নয় কোনটা এখানে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে কারেক্ট অপশন হয়ে যাচ্ছে জ্ঞান জ্ঞান কিন্তু অ্যাফেক্টিভ ডোমেনের মধ্যে পড়ছে না তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে ট্রেড পোস্টুর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে না পাশে আইকন ক্লিক করে দাও অল নোটিফিকেশন অন করে দাও যাতে প্রত্যেকটি ভিডিওর আপডেট তোমাদের কাছে এসে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ